প্রিয় ছাত্রছাত্রীরা, গণিত ও বিজ্ঞান শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। এই ভিডিওতে আমি অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তোমাদের ভৌত পরিবেশের যে চ্যাপ্টারটা রয়েছে তার মধ্যে তিন নম্বর পাঠ তাপ, এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের আলোচনা করব। পার্ট ওয়ান ভিডিও এটা আমার তাপের, এছাড়াও এরপরে তাপের আরও ভিডিওগুলো আসতে থাকবে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে দেবে। এর আগে বল ও চাপ এবং স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বলের অনেকগুলো ভিডিও আপলোড করা আছে, যারা দেখোনি তারা ডিসক্রিপশান বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। এবার আমি তাপের আমি পাঠ শুরু করছি। প্রথম প্রশ্ন, কোনো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ কোনো বস্তুর উষ্ণতা যদি আমরা বাড়াতে চাই তাহলে তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে। কোন কোন বিষয়, বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ, অর্থাৎ বস্তুটা কত উষ্ণতা আমি বৃদ্ধি করব। দু নম্বর পয়েন্ট, বস্তুর ভর, অর্থাৎ বস্তুর ভর কত। আর তিন নম্বর প্রশ্ন, তিন নম্বর পয়েন্ট, বস্তুর উপাদান, অর্থাৎ বস্তুটা কোন উপাদান দিয়ে তৈরি। দু নম্বর প্রশ্ন, কোন নির্দিষ্ট ভরের জলের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস করতে কত তাপের প্রয়োজন। কোনো নির্দিষ্ট ভরের জলের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস করতে কত তাপের প্রয়োজন। এখানে দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস করব, অর্থাৎ দ্বিগুণের প্রয়োজন, তাই তাপেরও দ্বিগুণ লাগবে। অর্থাৎ যদি উষ্ণতা আমি দ্বিগুণ করতে চাই তাহলে তাপেরও দ্বিগুণ প্রয়োজন। যদি উষ্ণতা তিনগুণ করতাম তাহলে তাপও তিনগুণ লাগতো। বোঝা গেল? তিন নম্বর প্রশ্ন, 1 ক্যালোরি তাপ কাকে বলে। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলে। অর্থাৎ 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা যদি আমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে চাই তাহলে যে পরিমাণ তাপ আমার লাগবে সেটাকে আমরা 1 ক্যালোরি তাপ বলবো। 4 নম্বর প্রশ্ন, আপেক্ষিক তাপ কাকে বলে। কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। অর্থাৎ কোনো পদার্থের একক ভরের উষ্ণতা বৃদ্ধি করতে আমরা একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করব, করতে আমার যত পরিমাণ তাপ লাগবে সেটাকে আমরা কি বলবো, আপেক্ষিক তাপ, সেই পদার্থের আপেক্ষিক তাপ। 5 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, আপেক্ষিক তাপ কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক তাপ ছোটো হাতের এস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। 6 নম্বর প্রশ্ন, এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী। এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক জুল পার কিলোগ্রাম কেলভিন, কে এখানে কেলভিন হিসাবে ধরা হয়, তাহলে জুল পার কিলোগ্রাম কে, ঠিক আছে। যদি এটা সিজিএস পদ্ধতিতে বলতো তাহলে তোমরা কী লিখতে, ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে যদি সিজিএস পদ্ধতি বলে তাহলে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর যদি এসআই পদ্ধতি বলে তাহলে জুল পার কিলোগ্রাম কে হলো। এবার আমরা 7 নম্বর প্রশ্নটা দেখে নিই, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ কত। অ্যালুমিনিয়ার আপেক্ষিক তাপ হলো 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এখানে যে উত্তরটা লেখা আছে এটা সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের উত্তরটা দেওয়া রয়েছে। 8 নম্বর প্রশ্ন, পদার্থের অবস্থার পরিবর্তন কাকে বলে। অর্থাৎ পদার্থের অবস্থার পরিবর্তন মানে তোমরা ভালো করেই জানো যে পদার্থের তিনটি অবস্থা হয়, একটা কঠিন, একটা তরল, একটা গ্যাসীয়। তাহলে অবস্থার পরিবর্তন মানে অর্থাৎ পদার্থটা কঠিন থেকে তরলে নিয়ে যাব, বা তরল থেকে কঠিনে নিয়ে যাব, বা কঠিন থেকে তরলে আসব, ঠিক আছে, বা আবার গ্যাসীয় থেকে আমি তরলে আসব। এই যে একটার পর একটা অবস্থার পরিবর্তন, এই পরিবর্তনটা কাকে বলে। দেখো, তাপ প্রয়োগ বা নিষ্কাশনের ফলে পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হওয়াকে পদার্থের অবস্থার পরিবর্তন বলে। অর্থাৎ আমি যদি কঠিন থেকে তরলে যাই তাহলে নিশ্চয়ই তাকে তাপ প্রয়োগ করতে হবে, আবার যদি তরল থেকে কঠিনে আসি তাহলে তাপ নিষ্কাশন করতে হবে। অর্থাৎ তাপ প্রয়োগ করি বা নিষ্কাশন করি যে কোনো কারণ, যে কোনো উপায়ে যদি পদার্থের এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করতে পারি তাহলে সেটাকে আমরা পদার্থের অবস্থার পরিবর্তন বলবো। 9 নম্বর প্রশ্ন, গলন কাকে বলে, উদাহরণ দাও। দেখো, গলন কি, স্থির উষ্ণতায় কঠিন পদার্থের তাপগ্রহণের ফলে তরলে রূপান্তরের ঘটনাকে গলন বলে। তোমরা নিশ্চয়ই ভালো করে বুঝতে পারবে যে কঠিন পদার্থ থেকে যখন আমি তরলে নিয়ে যাব নিশ্চয়ই তাপ গ্রহণ করতে হবে, অর্থাৎ তাপ দিতে হবে। তাহলে স্থির উষ্ণতায়
কঠিন পদার্থের তাপগ্রহণের ফলে তরলে রূপান্তরের ঘটনাকে গলন বলে। যেমন বিশুদ্ধ বরফ স্বাভাবিক বায়ুচাপে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে জলে পরিণত হয়। অর্থাৎ আমরা যদি একটা বরফকে যদি 0 ডিগ্রি সেলসিয়াসে রাখি তাহলে কিন্তু সেটা কিছুক্ষণ পরে জলে পরিণত হয়ে যাবে। এই ঘটনাটা হলো কি, গলন, অর্থাৎ কঠিন থেকে তরলে রূপান্তর হলো। 10 নম্বর প্রশ্ন, গলনাঙ্ক কাকে বলে উদাহরণ দাও। প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সমসত্ত্ব কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে শুরু করে এবং গলন শেষ না হওয়া পর্যন্ত যে উষ্ণতা স্থির থাকে সেই উষ্ণতাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। দেখো, এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। ধরো আমি একটা বাটিতে করে এক টুকরো বরফ রেখেছি, কিছুক্ষণ পরে দেখবে বরফটা গলতে শুরু করছে। কিন্তু যখন বরফটা পুরো গোটা ছিল তখন যদি তুমি ওর উষ্ণতাটা মেপে দেখো, দেখবে ওর যা উষ্ণতা ছিল বরফ যখন গলতে শুরু করছে, অর্থাৎ ধরো কিছুটা বরফ রয়েছে আবার কিছুটা জল হয়েছে, তখনও যদি তার আমি উষ্ণতা মাপি তখনও দেখবে যা উষ্ণতা আগে ছিল সেটাই হয়েছে। যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ বরফটা গলে জল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই উষ্ণতাই ও থাকবে। ঠিক আছে, এই যে ঘটনা, দেখো এখানে কি বলছে, প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সমসত্ত্ব কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে শুরু করে এবং গলন শেষ না হওয়া পর্যন্ত যে উষ্ণতা স্থির থাকে, অর্থাৎ দেখবে ওই উষ্ণতাটা স্থির থেকে যাবে, সেই উষ্ণতাকে আমরা ওই পদার্থের গলনাঙ্ক বলবো। তাহলে গলনাঙ্কটা বুঝতে পারলে? উদাহরণ দেখো, প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। ঠিক আছে, এবার আমরা 11 নম্বর প্রশ্নটা দেখি। কঠিনী ভবন কাকে বলে উদাহরণ দাও। এটা ঠিক গলনের উল্টোটা। গলনটা ছিল কি, যে কঠিন থেকে তরলে, আর কঠিনী ভবন কি, তরল থেকে কঠিনে। দেখো, নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ জমে কঠিনে পরিবর্তিত হওয়ার ঘটনাকে বা প্রক্রিয়াকে আমরা কঠিনী ভবন বলবো। যেমন স্বাভাবিক বায়ুচাপে বিশুদ্ধ জল 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জমে বরফ উৎপন্ন করে। বোঝা গেল? এবার আমরা হিমাঙ্কটা দেখে নিই। হিমাঙ্ক কাকে বলে উদাহরণ দাও। দেখো, প্রমাণ বায়ুচাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ তরল পদার্থ সম্পূর্ণ জমে কঠিনে পরিবর্তিত হতে শুরু করে এবং সমগ্র তরলের অবস্থান্তর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উষ্ণতা অপরিবর্তিত থাকে তাকে ওই তরলের হিমাঙ্ক বলে। তোমাদের একটু আগে আমি হিমাঙ্কর আগে যেটা আমি দেখালাম গলনাঙ্ক, সেখানে তোমাদের বোঝালাম কি, যে কঠিন থেকে তরলে যখন রূপান্তর হচ্ছে বরফ টুকরোটা যতক্ষণ না সম্পূর্ণ গলে তরলে হচ্ছে ততক্ষণ কিন্তু উষ্ণতাটা একই থাকে বা স্থির থাকে। ঠিক এইটাই হিমাঙ্কর ক্ষেত্রেও কি, যখন তরল পদার্থ থেকে যখন কঠিন পদার্থে ট্রান্সফার হচ্ছে বা যখন রূপান্তর হচ্ছে তখন যতক্ষণ না তরল পদার্থটা সম্পূর্ণ পরিমাণে কঠিনে হবে ততক্ষণ কিন্তু ওর উষ্ণতা একই থাকবে। এই ঘটনাটাকে আমরা হিমাঙ্ক বলবো। যেমন বিশুদ্ধ জলের প্রমাণ বায়ুচাপে হিমাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। একটা জিনিস তোমরা খেয়াল রাখবে, বরফের গলনাঙ্ক আর হিমাঙ্ক কিন্তু একই। 0 ডিগ্রি সেলসিয়াসে বরফের গলনাঙ্ক হয়, আবার 0 ডিগ্রি সেলসিয়াসে বরফের হিমাঙ্কও হয়। 13 নম্বর প্রশ্ন, খুব ইন্টারেস্টিং, গলনাঙ্ক ও হিমাঙ্কের মধ্যে সম্পর্ক কি। দেখো, বিশুদ্ধ এবং কেলাসাকার গঠনযুক্ত পদার্থের ক্ষেত্রে গলনাঙ্ক ও হিমাঙ্কের মান সাধারণভাবে সমান হয়। কোনগুলো, যেমন বরফ ও জলের ক্ষেত্রে স্বাভাবিক গলনাঙ্ক হিমাঙ্কের মান 0 ডিগ্রি সেলসিয়াস। দেখো, বিশুদ্ধ এবং কেলাসাকার গঠনযুক্ত পদার্থ, এদের কি হয় না, গলনাঙ্ক ও হিমাঙ্কের মান সাধারণভাবে সমান থাকে, যেমন বরফ, জল, এইগুলো। কিন্তু মিশ্র পদার্থ এবং অনিয়তাকার গঠন সম্পন্ন অর্থাৎ অকেলাসাকার কঠিন পদার্থ, যেমন কাঁচ, মোম ইত্যাদির ক্ষেত্রে কি হয়, এদের কিন্তু কোনো নির্দিষ্ট গলনাঙ্ক ও হিমাঙ্কের অস্তিত্ব থাকে না। বোঝা গেল? 14 নম্বর প্রশ্ন, সোনার গলনাঙ্ক কত। সোনার গলনাঙ্ক 1063 ডিগ্রি সেলসিয়াস। 15 নম্বর প্রশ্ন, পারদের গলনাঙ্ক কত। পারদের গলনাঙ্ক -39.5 ডিগ্রি সেলসিয়াস। 16 নম্বর প্রশ্ন, বরফের গলনাঙ্ক কত। বরফের গলনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। আর 17 নম্বর প্রশ্ন, তামার গলনাঙ্ক কত, 1083 ডিগ্রি সেলসিয়াস। দেখো, এইগুলো সবগুলো কিন্তু আমি গলনাঙ্ক বলেছি। এটা যদি হিমাঙ্ক হতো তাহলে কিন্তু উত্তর একই হতো, অর্থাৎ সোনার হিমাঙ্ক আর গলনাঙ্ক একই, পারদের হিমাঙ্ক আর গলনাঙ্ক একই, বরফের হিমাঙ্ক আর গলনাঙ্ক একই, আর তামারও হিমাঙ্ক আর গলনাঙ্ক একই। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা 18 নম্বর প্রশ্নটা দেখে নিই। কঠিন থেকে তরলে পরিণত হতে
হলে কোনো পদার্থের আয়তন বাড়বে না কমবে। অর্থাৎ একটা পদার্থ কঠিন আছে, সেটা আমরা তরলে পরিণত করব, তাহলে কী হবে, আয়তনে সেটা বাড়বে না কমবে, এটা আয়তনে কমবে। তোমরা দেখবে আমি যদি একটা বরফ রাখি, ঠিক আছে, বরফটা ধরো আমি পুরো একদম বাটির মুখোমুখি করে নিয়েছি, ঠিক আছে, এবার তুমি বরফটা যখন গলে যাবে দেখবে জলটা অনেকটা কমে গেছে, মানে বাটির যে মুখোমুখি ছিল সেটা কিন্তু অনেকটা কমে গেছে, ঠিক আছে। এইটা হচ্ছে কি, কঠিন থেকে যখন তরলে পরিণত হবে তখন পদার্থের আয়তনটা কমবে। ঠিক তার উল্টো প্রশ্ন, তরল থেকে কঠিনে পরিণত হলে কোনো পদার্থের আয়তন বাড়বে না কমবে, এটা খুব সহজ, তাহলে বাড়বে, তরল থেকে যখন কঠিন তখন বাড়বে, ঠিক আছে। আচ্ছা এবার একটা 20 নম্বর প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন, দেখো জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, তাই তো, আমরা জানি জল যদি আয়তন বরফে পরিণত হয় আয়তনে বাড়ে। এই ঘটনার একটি সুবিধা একটি অসুবিধা লেখো। দেখো সুবিধাটা দেখি, বরফের ঘনত্ব জলের তুলনায় কম, অর্থাৎ বরফের ঘনত্ব জলের তুলনায় কম হয়, জলের উপর বরফ ভেসে থাকে, অর্থাৎ জল আর বরফ যদি রাখা হয় তাহলে দেখবে বরফটা ভেসে আছে, বরফের তলায় জল থাকে, তাতে মাছেরা বেঁচে থাকে, অর্থাৎ এটা একটা সুবিধা, জলের নিচে ওই বরফ থাকলেও জলের নিচে কে বরফের নিচে কী থাকে না, জল থাকে, এবং তাতে মাছেরা বেঁচে থাকে, এটা হচ্ছে একটা সুবিধা। আর অসুবিধা দেখো, শীতপ্রধান দেশে মোটরে রেডিয়েটারে থাকা জল বরফে পরিণত হলে আয়তনে বেড়ে যায়, অর্থাৎ যেখানে যেখানে ঠান্ডা মানে শীতকাল, বা আমাদের তো এখানে যে সমস্ত জায়গায় দেখবে যে মাইনাস হয়ে যায়, অর্থাৎ শীতকালে বরফ পড়ে, সেই সমস্ত অঞ্চলে কী হবে না, ধরো মোটরের যে পাইপ থাকে সেই পাইপের মধ্যে ধরো জল থাকে, এবার সেইটা যখন শীতকালে যখন -ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন জলটা তো বরফ হয়ে যাবে, তখন কী হয়, জল যখন বরফে পরিণত হয় তখন তো তার আয়তন বেড়ে যাবে, অর্থাৎ জল ধরো পুরো ভর্তি ছিল, এবার আয়তনে বেড়ে গেল, বেড়ে কী হবে, ও তো আয়তনে বাড়তে চাইবে, তখন কী হবে, পাইপটাকে ফাটিয়ে ফেলবে, অনেক ক্ষেত্রে ওই পাইপ ফেটে যায়, এছাড়াও বাড়ির জল সরবরাহের পাইপগুলিও কখনও কখনও ফেটে যায়। তাহলে বরফ যদি জল যদি বরফে পরিণত হয় তাহলে কী হবে, সেটা তোমার তো আয়তনে বেড়ে যাচ্ছে, তাহলে সেটা আমার পাইপটাকে ফাটিয়ে দিচ্ছে, বোঝা গেল। তাহলে এই ভিডিওতে আমি 20 নম্বর প্রশ্ন পর্যন্ত করে দিলাম, এরপরে আমি পার্ট 2 ভিডিও নিয়ে আসছি, সেখানে 21 নম্বর থেকে প্রশ্ন আমি শুরু করব। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে তোমরা পরবর্তী নোটিফিকেশান পেয়ে যাও ভিডিওর, ঠিক আছে। তাহলে তোমরা সব ভালো থেকো আর সকলেই মন দিয়ে পড়াশোনা করো।